যেমন দুই নাম্বার বাসের মাধ্যমে আপনারা খুবই সহজে যেতে পারবেন মসজিদ আয়েশা, এবং 12 নাম্বার বাসের মাধ্যমে দুইটা বাস কিন্তু আপনার যেই জবালে কাবা এবং মারওয়া স্টেশন যেই স্থানগুলোতে রয়েছে মসজিদ আল হারামের একদম সামনে থেকে 5 মিনিটের দূরত্ব অবস্থিত রয়েছে। এবং আপনারা যদি মক্কা মুকাররমার বিভিন্ন জায়গাতে এইরকম লেখা রয়েছে মক্কা বাস এরকম ছাউনি রয়েছে সেই স্থানগুলোতে দাঁড়ালে কিন্তু বাস আপনাদেরকে নিয়ে আসবে। এছাড়া যে কোনো জায়গাতে কিন্তু বাস থামবে না, এরকম যেই সব জায়গাতে বাসের ছাউনিগুলো রয়েছে শুধুমাত্র এই জায়গাগুলোতেই এসে তারা লোক নিবে এবং নামিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মক্কা আল মুকাররমাতে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব মক্কা আল মুকাররমার বিভিন্ন স্থান থেকে আপনারা চাইলে বাসের মাধ্যমে পবিত্র মসজিদ আল হারামের সামনে যেতে পারবেন, এবং মসজিদ আল হারামের সামনে থেকে বিভিন্ন স্থানে যেতে পারবেন ফ্রিতে, কোনো ভাড়া ছাড়াই। এই সুন্দর ব্যবস্থাটি সৌদি আরব কর্তৃপক্ষ করে দিয়েছেন, বিভিন্ন স্থানে বিশেষ করে জিয়ারাও করতে পারবেন। তো আমরা আজকে যে স্থানে অবস্থান করছি মক্কা আল মুকাররমার, এই স্থান থেকে মসজিদ আল হারামের সামনে একেবারে ফ্রিতে বাসের মাধ্যমে যাব। তো সেই বিষয়টি আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারাও চাইলে মক্কা আল মুকাররমার বিভিন্ন স্থান থেকে যেতে পারবেন। যারা বিশেষ করে নতুন মক্কাতে আসেন মসজিদ আল হারামের সামনে যেতে চান একদম ফ্রিতে, তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, এবং এছাড়া অন্যরাও দেখবেন যাতে মক্কা মুকাররমাতে কখনো আসলে মসজিদ আল হারামের সামনে থেকে বিভিন্ন স্থানে একদম ফ্রিতে যেতে পারেন। তো চলুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। পবিত্র মক্কা আল মুকাররমার আমরা যে স্থানটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে নূরিয়া। আপনারা যখনই বাসের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতে যাবেন তখন এরকম দেখবেন এই যে ছাউনিগুলা, এইগুলাতে মক্কা বাস এবং বাসের নাম্বার লেখা থাকবে। এই স্থানগুলোতে প্রতিনিয়তই বাস এসে অপেক্ষা করবে, তখন আপনারা চাইলে বাসের মাধ্যমে যেতে পারবেন একদম ফ্রিতে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এখন এই মুহূর্তে বাস একদম খালি, কেননা আমরা একদম সকালবেলা যাচ্ছি। এছাড়া আমরা যেহেতু যেই সাইডটাতে যাচ্ছি এই সাইডটা একটু দূরের সাইড, মসজিদ আল হারাম থেকে প্রায় আধা ঘন্টার রাস্তার দূরত্ব থেকে আমরা যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি মসজিদ আল হারামে যে কাছাকাছি যাই তখন আবার বাস একদম পরিপূর্ণ হয়ে যাবে আর কি। তো আপনারা চাইলেও এই যে আমরা যে এরকম দেখিয়েছি, আপনার আশেপাশের যদি এরকম কোনো ছাউনিগুলো দেখে থাকেন যে যেখানে মক্কা বাস লেখা রয়েছে, এছাড়া ভিডিওতে যে বাসটি দেখেছেন এরকম বাস রয়েছে, তাহলে এই বাসগুলোর মাধ্যমেই আপনারা ফ্রিতে আপনার নির্দিষ্ট স্থানে যেতে পারবেন। তবে এবার সব বাসে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় যেতে পারবেন, অর্থাৎ বিভিন্ন রোডে বিভিন্ন নাম্বারের বাস রয়েছে। মসজিদ আল হারামের সামনে থেকে আপনি যে স্থানে যেতে চাচ্ছেন আমরা মক্কা মুকাররমাতে যে সেই স্থান থেকে সেই বিষয়গুলো দেখাবো। আপনারা কীভাবে বুঝবেন যে আসলে কোন বাসটি কোন এরিয়াতে যাবে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেব। তো এই স্থান থেকে আমরা অপেক্ষা করছি, আপনি এসে বাসের জন্য যদি অপেক্ষা করেন, এই যে দেখেন আরও একটা বাস চলে আসছে, এই যে বাসগুলো এসে এখানে অপেক্ষা করবে এরকম সিরিয়ালে। তো একটা বাস সর্বোচ্চ 10 মিনিট এই জায়গায় অবস্থান করবে, যেই এই রোডের জন্য এই বাসটা কিন্তু। তো এই যে এই জায়গায় লাস্ট যে বাস স্ট্যান্ড রয়েছে এটাই এখান থেকে আবার মক্কার দিকে ব্যাক করবে আর কি। তো সেক্ষেত্রে আমি একেবারে বাসটা আসার পূর্ব থেকে এখানে বসেছিলাম, যদিও এর আগের বাস চলে গিয়েছিল। আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরার জন্যেই আমি অপেক্ষা করছিলাম। তো আমি এখন হয়তো স্থানে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, বা 5 মিনিট 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর কি। যারা মক্কা মুকাররমাতে অবস্থান করছেন পুরনো, তারা অবশ্যই বিষয়গুলো জানেন। এই বিষয়গুলো হয়তো বিগত 6 থেকে 7 মাস বা 8 মাসের মতো সম্ভবত চালু হয়েছে, এর পূর্বে কিন্তু এরকম একেবারে ফ্রি সার্ভিস ছিল না। আস্তে আস্তে বিভিন্ন যাত্রীরা এসে এখন উঠতেছে। যারা বিশেষ করে মক্কা আল মুকাররমার বিভিন্ন সাইট থেকে মসজিদ আল হারামের সামনে এই বাসের মাধ্যমে আসতে চান, তারা ড্রাইভারকে বলবেন যে মসজিদ আল হারামের সামনে যাচ্ছে কিনা। এছাড়াও বাসের সামনে কিন্তু তারা মসজিদ আল হারামের সামনে গেলে লেখা থাকবে আল হারাম, এবং যদি অন্য লাইনের কোনো সাইডে যায়, যেমন আমি এই সাইডটা থেকে উঠছি, এই সাইডটার নাম হচ্ছে আল নূরিয়া,
তাহলে লেখা থাকবে নুরিয়া এবং বাসের নাম্বারও লেখা থাকবে, এরকম আর কি। তো বাস এখন ছেড়ে দিয়েছে, আমরা যদিও কিছুটা সময় নিয়ে কিন্তু ক্যামেরা বন্ধ রেখেছিলাম এখানে, প্রায় 5 মিনিট সময় বাসটি অপেক্ষা করেছিল এবং আবারও চলে যাচ্ছে, চলছে এখান থেকে। এই যে নেক্সট স্টেশনগুলো আসছে এবং বাসের ভিতরে যেই লাগানো রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে বলে দিবে এবং এখানে লেখাই থাকবে আরবি এবং ইংরেজি দুইটাতেই। তো আপনারা চাইলে সেভাবে, যেমন আপনার নেক্সট স্টেশনে নামার রয়েছে, তাহলে আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এছাড়া আমরা যেই কথাটি বলছিলাম, মসজিদ আল হারামের সামনে থেকে যদি আপনি মনে করেন আমরা আয়েশা মসজিদ আসতে চান, তাহলে আপনি এখানে এসে বলবেন যে কোন বাসের মাধ্যমে আয়েশা মসজিদ যেতে পারবেন সেই স্থানগুলোতে, আমরা সেই স্থানগুলো আপনাদেরকে দেখাবো। হয়তো আজকের ভিডিওটি যাতে অনেক লং না হয়, আমরা আবার পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে একেবারে সেখান থেকে দেখাবো এবং আয়েশা মসজিদের সামনে আপনাদেরকে নিয়ে আসবো। আমি একটি ধারণা দেওয়ার জন্য আর কি বলছি, মক্কা মুকাররমার মসজিদ আল হারামের একদম কাছাকাছি কিন্তু না, মসজিদ আল হারাম থেকে 4 থেকে 5 মিনিট হেঁটে আসলে, অর্থাৎ এই যে আমরা যেই বাসের মাধ্যমে যাচ্ছি এই বাসটি যে থামবে যেই জায়গাতে মসজিদ আল হারামের কাছাকাছি জাবালে কাবা রয়েছে সেখানে কিন্তু যে থামবে। তো এই বাসের মাধ্যমে 2 নম্বর বাস এবং 10 নম্বর বাস, 12 নম্বর বাস, এই বাসগুলোর মাধ্যমে আপনারা চাইলে আয়েশা মসজিদ পর্যন্ত যেতে পারবেন। সেখানে যারা কর্মরত রয়েছে, অনেক বাংলাদেশিরা রয়েছে, আপনারা যারা নতুন আসবেন নতুন অবস্থায়, তারা হয়তো বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনি মনে করেন জাবালে নূরে যেতে চাচ্ছেন, জাবালে নূরের এরিয়াতে যেতে চাচ্ছেন, তাহলে তাদেরকে বলবেন যে আমি জাবালে নূরে গেলে কত নাম্বার বাসে উঠব। তো তখন আপনারা এই যে আপনি যেই জায়গাতে আসলেন বাসের যেই নির্দিষ্ট জায়গাগুলো রয়েছে, যেমন মসজিদ আল হারাম থেকে একদম কাছাকাছি রয়েছে জাবালে কাবার সামনে, জাবালে কাবার সামনে রয়েছে একটি স্থান এবং আরেকটি রয়েছে যেখানে মসজিদে জিন অবস্থিত রয়েছে, মসজিদে সাজার অবস্থিত রয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান থেকে অদূরেই 5 থেকে 7 মিনিটের দূরত্ব হেঁটে গেলে আপনারা সেই স্থানটি রয়েছে। তো মূলত আমরা যেই বাসে করে আসছি আজকে, এই বাসটির ভিতরে এখানে আয়েশা মসজিদ রয়েছে, সেটি কিন্তু আমরা পিছনে রেখেই চলে আসছি এবং বর্তমানে সামনে রয়েছে যেই মক্কা মিউজিয়াম রয়েছে, মক্কা মিউজিয়ামটিও কিন্তু সামনে রয়েছে। তো আমরা যেহেতু আজকে মক্কা মিউজিয়ামে যাব, সে কারণে আজকের ভিডিওটি আমরা অনেক বেশি দীর্ঘায়িত করব না, আপনাদেরকে সাধারণ একটি ধারণা দিয়েছে। এখানে আপনারা দেখছেন এই যে কত মিনিট পরে কোন জায়গাতে আসবে এসে পৌঁছাবে সেই টাইমগুলোও কিন্তু সেখানে লিখে দেয়। তো এই বাসে করে যদি আপনারা মক্কা মুকাররমার বিভিন্ন জায়গাতে জায়গা করতে চান, যাদের অনেক বেশি সময় আছে, যারা অনেক বেশি সময় নিয়ে মক্কা মুকাররমাতে আসছেন ঘোরাঘুরি করার জন্য, তাদের জন্যে, কেননা এই বাসগুলো কিন্তু প্রতিটি জায়গাতে থামবে, তো সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে আর কি। মূলত আমরা যে স্থানটি থেকে আজকে মসজিদ আল হারামের সামনে যাচ্ছি, এখান থেকে নর্মাল ট্যাক্সিতে করে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগে এবং বাসের মাধ্যমে সেটি 25 থেকে 30 মিনিট, কেননা তারা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে লোকজন নেয় এবং নামায়, সেটি আপনারা দেখেছেন আসতে আসতে। তো আজকের ভিডিওটি যদিও এলোমেলো হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে মসজিদ আল হারামের সামনে থেকে যে স্থানগুলো থেকে আপনারা বাসে উঠবেন সেই বিষয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।